সূত্রের খবর, 7 মার্চ মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন কনরাড সাংমা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার পাশাপাশি একই দিনে নাগাল্যান্ড মেঘালয়ের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আর তাতেই নাগাল্যান্ড এবং ত্রিপুরায় সরকার গড়ছে বিজেপি। কিন্তু মেঘালয়ে কিছুটা ব্যতিক্রম সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। তবে মেঘালয়ের সরকার গড়তে চলেছে এনপিপি বিজেপি জোটি। মুখ্যমন্ত্রী হবেন ফের কনরাড সাংমাই। সূত্রের খবর, ইতিমধ্যে 32 জন বিধায়কের নামের তালিকা রাজ্যপালের কাছে জমা দিয়েছেন কনরাড সাংমা। রাজ্যপাল অনুমতি দিলেই তিনি বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করবেন। গত বৃহস্পতিবার ফল প্রকাশ হয়েছে মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনের। একদিকে যেখানে ত্রিপুরায় 33টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি আইপিএফটি জোট, সেখানে নাগাল্যান্ডে বিজেপি এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টির জোট 37টি আসন জিতেছে। দুই রাজ্যেই বিজেপির সরকার গঠনে কোনো সমস্যা না থাকলেও সংশয় ছিল মেঘালয় নিয়ে, কারণ সেখানে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মেঘালয়ের শাসক দল এনপিপি 26টি আসনে জয়লাভ করে সর্ববৃহৎ দলের স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে ইউডিপি 11টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দুই দলই 5টি করে আসনে জয়ী হয়েছে। বিজেপির ঝুলিতে রয়েছে 2টি আসন। তবে ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন এবং বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের প্রস্তাব দেন। বিজেপিও এই জোটে রাজি। শুক্রবারই রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র জমা দেন কনরাড সাংমা। পাশাপাশি নতুন সরকার গঠনের আবেদনও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যপালের কাছে 32 জন বিধায়কের নামের তালিকা জমা দিয়েছেন সাংমা। এর মধ্যে তার দলের 26 জন বিধায়ক ছাড়াও বিজেপির 2 বিধায়ক ও অন্যান্য কয়েকজন জয়ী নির্দল প্রার্থীর নাম ছিল। রাজ্যপাল অনুমোদন দিলেই নতুন জোট সরকার তৈরি হবে মেঘালয়ে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।